অন্তর কাপা কাপি বুঝি না, কাম তো করবো না, কে করবো, যা কাজগুলো করাই। ভাবি একটা কামরা রাখলেই তো পারো, আমার আর এত কাম ভাল লাগে না, আমার একা একা এতগুলো কাম করতে পারবো না। আমার ঘরে কি খাউন ঘুরি ঘুরি, আমি একটা কামরা রাখবো। ভাবি বড় ভাইও এই বাড়ি পোলা, আমি ওই বাড়ি পোলা, আমার আর এত কাজ ভাল লাগে না, পারলে একটা কামরা রাখো, নাহলে আমি আর কাজ করতে পারবো না। ওরে জমিদারের পর তুই কি রে, আমার বাড়িতে খাওয়া ঘুরি ঘুরি নাকি, যাবি আর একটা কামলা রাখবো, যা কাজ কর। ভাবি যা তো দেবে, আমার গলে সবার ভালো লাগে না। ঠান্ডা কই থেকে আসে, ঠান্ডা কয়টা ঠান্ডা তো আমি অফিসে গেলাম।
কিছু খাইতে যাই নাই আমি মরতে আসছিলাম আমি দেখি ভাত আছে নাকি যাই बासी भात खाए গরম ভাতের কাছে যাবি না কিন্তু কালকের ভাত আছে ওগুলা খাবি ভাবি মনে থাকবে আমি তো প্রতিদিন ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি আমাকে দেন একটু গরম ভাত গরম তরকারি দিলে হয় না দে না খাওন তুই গরম ভাত খাইলে তোর বড় ভাই খাবো কি তুই ঠান্ডা ভাত খাবি ঠিক আছে যা এখন কাজগুলো করাই তারপরে খাওন খাস আচ্ছা ভাবি আমি সব কাজ শেষ করে আইতাছি আপনি ভাত বাড়ে যা কাজগুলো শেষ করে তাড়াতাড়ি করবি আচ্ছা বাবা আমার মনে দুঃখ কেন মা বাবা থাকলে আমার কি করতে হতো মা তুমি আমার জন্ম দিয়ে তুই এলে কেন তুমি তোমার সাথে আমারে নিয়ে গেলে না কেন तुझे खावा खावा तो सही तो सोच खान डको है दिगा है हाँ माँ आमे कल के राइट तो कहीं नहीं हम आमे चलते वक्त से नक्की दे आमे तुअरा पुलाय हर दिन काम करे जैसे है खाए बाबा तो सुना तोर दिन कोई दिगा आमे तो एक बारी शॉप काम करी आलो को जाओ जो उठाम दाल दिन देशी नहीं आलो हाँ जो उठाम दाल देता वो जो हलो जा बेटा आमे उन्हें कास कोला जो राइट बात है दिन दा राइट दिन निदा কাজ করবা আমি রাইতে ভাত খাই না আবার রাইতে ভাত দিবে রাইতে দিন দা কাজ করবা তুমি মুঠান দাও দেই দেই ময়লা বুবাই দা দা এই দা দারু হই যে দা কাম গয় না কি শোনা রে খাও হুম ভালো আর থাই কেমনে খালা আপনার পোলাই যে আমার কাছ থেকে টাকা নিছে ব্যবসা কথা কইয়া টাকা দিয়ে দিল না আবার কইছিল আমার একটা চাকরিতে দিব সেটাও দিল না তাহলে আমি ভালো থাকি কেমনে কোন তো দিই একবার বাবা আমি তো জানি না যে তোমার কাছে টাকা নিছে তা তো আমাকে কয় নাই কোনো সময় কি আপনি জানেন না আপনি জানেন না শুনেন না শোনা ভান করতেছেন ওদিন কেন আপনার বইলা গেলাম যে আমি 40,000 টাকা দিছি আপনার পোলারে ব্যবসা করার লাগা আচ্ছা ব্যবসা লাগে যে টাকা দিছে তা তো জানি না আচ্ছা ঠিক আছে আমার পোলায়া হোক তারপরে পোলা গেছে কই যাবে তারপর দিমনি আচ্ছা গেলাম আমি কথা বলি মন থাকে আরে এই যে দারু দিয়ে খাইও ঠিক আছে কয়দিন পরে এই বাড়ি ঘর কিছুই থাকবো না বুঝছো লাভ নাই
আমার তো ভালো লাগতেছে না আর ভাই আমার বাইরে তো নাই
আর আমার মা খুব অসুস্থ আমার মায়ে ও এক মাস আগে বাড়ি থেকে বের হয়ে গেছে তারপর কই গেছে না গেছে বাড়িতে আয় না ভাবি অসুস্থ আমার আম্মা অসুস্থ ভাইটাও না আয় নাই বাড়িতে এই সব কথা আমি তো শুনুম না আমার এগুলো শোনার টাইম নাই আমার টাকা লাগবে আজকে তাহলে ভাই থেকে সব বাইরে দাও ভাই ভাই আপনি টেনশন করেন না আমার কয়টা দিন সময় দেন আমি টাকা দিয়ে দেব ভাই আমি সুযোগ অনেক দিছি আর কোনো সুযোগ নাই টেহা ফালাবো এখন নলে বাইতে বাইরে যা আর তোর ভাই কোন আছে ডাক দে আমার টাকা লাগবে আজকে দিনই তো টাকা লাগবে ভাই ভাই আমার অসুস্থ মা আর ভাবে নিয়া আমি এখন কই যাব আমার এই কথা কই না ভাই আমার কয়টা দিন সুযোগ দেন আমি আপনার টাকা পরিশোধ করে দেব দরকার হলে আপনার বাড়িতে কাজ করে আমি টাকা সুযোগ দেব ভাই তাও আপনি বাড়ি ছাড়া করেন না ভাই আচ্ছারা তোর ভাই টাকা দিবে না আর তুই টাকা দিবি হ্যাঁ আর এটা আমি এইভাবে সময় দেব আমি কি মুখ আমারে ভাই ভাই তুই পাও স্যার আমি পাও কথা দিব ভাই ভাই তাও হয় কথা কই না ভাই ভাই আমি অসুস্থ মারে নিয়া আমি বাড়ি যেতে পারবো না ভাই আর এই বাড়ি অনেক পুরানো আমার বাবার বাড়ি ভাই আমি যেতে পারবো না ভাই আমি যে করাই হোক আমি আপনার টাকা শোধ করে দেব ভাই ভাই আমি যদি আপনার ছোট ভাই হইতাম আপনি কি এই কথা কইতে পারতেন ভাই কয়টা দিন সময় দেন আমাকে এই অবস্থায় মা অসুস্থ কিভাবে আমরা বাড়ি চলব ভাই দেন ভাই ভাই আপনার পায়ে ধরে ভাই আমারে কয়টা দিন সুযোগ দেন ভাই তাও স্যার আমি করে দেব তোর বাইরে যে সময় দিছিলাম সেই সময় তো দিতে পারে নাই আজকে তুই যখন সময় চাইছিস তোর মুখের দিকে তাকাইয়া আমি সময়টা দিয়ে গেলাম আমি দেহি তুই কি করস ভাবি কথা জানি মন থাকে হ্যাঁ ভাই মন থাকে সময় তো আপনিও নিলেন আর টাকা যদি আমার ঠিক মতো আমি না পাই তে তো বুঝেনি ঠিক আছে বাবা বাবা রে বাবা তোর বাবা ভিড়ে যা তুই রক্ষা করলি বাবা তোরা তো বুঝি না বাবা আমার বুঝতেছিল বাবা বড় ফুল এত ফলাই চেয়ে গেছে আমারে আমার চেয়ে গেছে বড় ফলাই চেয়ে গেছে বাবা আম্মা ওই সব কথা শোন তো এখন আমি অসুস্থ আপনি সুস্থ হয়ে যাইব আপনি কিছু খাইয়া ওষুধগুলো খান সুস্থ আমার কথা ভাইবেন আমি হে টাকা আমি পরিশোধ করে দেব যেই ভাবে হোক এই যে দর্শক ভাইরা আমাদের এই শর্ট ফিল্মটা করার একটাই উদ্দেশ্য আপনারা এরকম কারো সঙ্গে করবেন না মানুষের সাথে এরকম কোনো খারাপ আচরণ করবেন না আর যতই সৎ তোলা সৎ মা সৎ বাবা যতই হোক আপনারা সবাইকে ভালোবাসবেন আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আরও নতুন নতুন শর্ট ফিল্ম কৌতুক পেয়ে যাবেন ধন্যবাদ।